Şahidi hayrat-ı zemine, şahidi hayrat mafatimar dulara Allah humma. কারবালার ঝোল শহীদ যে তার হলেন দেখো মাফাতিমার ফুল গো মাফাতিমার ফুল শহীদ হেরি রক্ত ভিজ আছে কারবালার ঝোল শহীদ যে তাই বলেন দেখো মাফাতিমার ফুল গো মাফাতিমার ফুল আর প্যাসা আসগর কেছে পাই খেতে যা তোরা দেখবি যদি রহতে রঙা বাবা কারবালাতে চল তোরা দেখবি যদি রহতে রঙা বাবা কারবালাতে চল আর প্যাসা আকবর কেন্দ্র বলে আব্বা জানে কাছে পানির জালাই বুক পেটে যায় আব্বা দাওনা যদি আছে আই গো পানির জালাই বুক পেটে যায় আব্বা দাওনা যদি আছে আর জীব চুষি গে শান্ত নাদাই জীব চুষি গে শান্ত নাদাই হুসেন দেখবি যদি রহতে রঙা বাবা কারবালাতে চল তোরা দেখবি যদি রহতে রঙা বাবা কারবালাতে চল আরে মায়ের কাছে আরজ করেন আউন মোহাম্মদ কারবালাতে মায়ের কাছে আরজ করে শিশু আহন মোহাম্মদ কারবালাতে যাব মাগো তাও নাই যাজত কারবালাতে যাব মাগো তাও নাই যাজত শহীদ করে তুই বালককে শহীদ করে তুই বালককে ইয়াজিদে রয়দান তোরা দেখবি যদি রহতে রঙা বাবা কারবালাতে চল তোরা দেখবি যদি রহতে রঙা বাবা কারবালাতে চল আর বাপের স্বপ্ন দেখে কান্দে শুয়ে তারা রাতে মুসলিম রই তুই চি বালক কান্দে পথে পথে বাপের স্বপ্ন দেখে কান্দ তারা শুয়ে রাতে আরে বাপের স্বপ্ন দেখে কাঁদ তারা
suye rat har se bale talwar niye har se bale talwar niye tora kothay chilis bal tora dekhbi jodi রাতের রঙা বাবা তার বালাতের জল শহীদের রক্তে ভিজ আছে কারবালার ধুল শহীদ যে তাই হইল দেখো কাম শহীদ যে তাই হইল দেখো মা ফাতিমার ফুল গো মা ফাতিমার ফুল আল্লাহ শব্দের দ্বারা আঠারো হাজার মাখলুকাতকে সৃষ্টি করি আমাকে আপনাকে এক কথায় আমরা সমস্ত মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর বড় দয়া তাই আমরা সকলেই কণ্ঠ কণ্ঠ মিলিয়ে সুরে সুর মিলিয়ে কোরআনের ভাষা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে মহব্বতে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনার পরে প্রিয় নবী আকা মুস্তাফা সর্বরে আমদিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি লক্ষ লক্ষ দোষ শরীফ অবতীর্ণ হোক মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ব্রাদার মুআজ্জাদে সামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কোরআন পাঠ থেকে আমি আপনাদের সম্মুখে একা বাবা আয়াত কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতু ফিল কুরবা আমার আল্লাহ বলেন কুল এ নবী আমার মাহবুব ও আমার হাবিব ও আমার দোস্ত আপনি বলে দেন আপনার ওই চাহনেওয়ালাদেরকে যারা আপনার কালমা পড়ে মুসলমান হয়েছে যারা আপনার বাদাওয়াতে জগৎ পেয়েছে যারা আপনার বাদাওয়াতে দুনিয়া পেয়েছে যারা আপনার বাদাওয়াতে আজকে সমস্ত কায়নাত পেয়েছে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পেয়েছে ওগো আমার মাহবুব আপনার বাসিনায় আজকে সমস্ত উম্মতেরা আমি আল্লাহকে পেয়েছেন তাদেরকে জানিয়ে দেন আপনার আপনি সমস্ত উম্মতকে জানিয়ে দেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা ওগো মাহবুব আপনি বলেন আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না আমি কিছু চাই না একমাত্র যদি চাই আমি আমার আহলে বাইতের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা নবী আপনি বলে দেন কোরআন সাক্ষ্য দিচ্ছে কোরআন বলছে কুল এ মাহবুব আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা এ ব্রাদার মুআজ্জাদে সামাই আজকে আমরা সমস্ত লোক সমস্ত কোরআন পড়ার লোক সেই ইমাম হুসাইনের মুহাব্বতে মেহফিলে এসে বসেছি আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন আমার আহলে বাইতকে ভালোবাসো যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে নবী আমার হাদিস পাকের মাধ্যমে বলছেন ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি
মাতা মুমিনা নবি বলেন যারা আমার আহলে পাককে ভালোবাসে আমার আহলে বাইতকে ভালোবাসে তাদের মৃত্যু হবে মুমিনের মৃত্যু জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে নবি বলছেন ওয়া মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা যারা আমার আহলে বাইতকে ভালোবাসে তাদের মৃত্যু হবে শহীদের মৃত্যু জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে নবি বলছেন ওয়া মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা যারা আমার আহলে বাইতকে ভালোবাসে না যারা আমার আহলে বাইতের সঙ্গে দুশমনি করবে তাদের মরণ হবে কাফেরই মরণ জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা আহলে বাইতকে ভালোবাসি নবীর হাদিস মোতাবেক আমরা সবাই যখন আমাদের মৃত্যু হবে শহীদ মৃত্যু হবে যখন আমাদের মৃত্যু হবে মুমিনের মরণ হবে এই জন্য দাদা নবী আমার হাদিস পাকের মধ্যে বলেন যারা মুমিন হয়ে মরে তারা লোকের নজর থেকে শুধু গায়েব হয় এক জায়গা থেকে অন্য জায়গা যায় মুমিনরা কখনো মরে না আরে মুমিন তো কবরে জীবিত থাকে আর যারা কবরে জীবিত থাকে তাদেরকে কখনো মৃত্যু বলিও না আল্লাহ বলে তারা জীবিত তাদেরকে আমি আল্লাহ তাদের কবরে রিজিদান করি সুবহানাল্লাহ আগে কখনো তোমরা মুমিন মৃত্যু বলিও না যারা মুমিন ইমানদার হয়ে মরে তারা কবরে জীবিত থাকে জোরে বলেন সুবহানাল্লাহ দাদা মুয়াজ্জাদের সামনে ওই আহলে বাইতের মহব্বতে আজকে আমরা এই পবিত্র সভাতে পবিত্র মহফিলে এসে উপস্থিত হয়েছি দাদা আপনাদেরকে একটা মধুমাখের ঘটনা শোনাবো যেই ঘটনা শুনে আপনার ইমান তাজা হয়ে যাবে আপনার মন বাগ বাগ হয়ে যাবে নবীর নাওয়াসা ইমাম হোসেন ফাতেমার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন বাবা ওই জন্ম নেওয়ার পরে আমার আপনার নবীর নাওয়াসা ইমামে হোসেন বেশিরভাগ নবীর সঙ্গে সময় কাটাতেন আপনার মুসলমান ছোট বাচ্চা ইমাম হোসেন আমার নবী মুস্তফার দরবারে বাবা থাকেন আমার নবী মুস্তফার কাছে বাবা থাকেন এই অবস্থায় বাবা আমার নবীর দরবারে একজন সাহাবী ছিল বাবা যার নাম দাহিয়া কালবি নবীর দরবারে বাবা ওই দাহিয়া কালবি প্রত্যেকদিন বাবা নবীর কাছে আসে নবীর কাছে বসে আপনার নবীর সঙ্গে ভালোবাসার কথাবার্তা বলে নবীর সঙ্গে কিছু আপনার শিক্ষা অর্জন করে আর ওই নবী মুস্তফার কাছে নবী মুস্তফার নাওয়াসা ফাতিমার কলিজার টুকরা আলী শেরে খোদারালাল ইমাম হোসেন যেন নবীর কাছে থাকতেন আর ওই দাহিয়া কালবি যখন নবীর দরবারে প্রত্যেক দিন আসেন বাবা মুসলমান বাবা জীবন ভাইয়েরা নবী আমার আপনারা যেন ওই দাহিয়া কালবিকে শিখিয়ে দিতেন কিছু কিছু কথা দাহিয়া কালবি বাবা সেটা মুখস্থ করতেন দাহিয়া কালবি নবীর কথা শুনতেন এই অবস্থায় ইমাম হোসেন যখন বাবা দেখে দাহিয়া কালবি প্রত্যেক দিন আমার নানা মুস্তফার কাছে আসে ওই দাহিয়া কালবিকে আপনার যেন গিয়ে আমার নবী মুস্তফার নাওয়াসা ইমাম হোসেন যেন জড়িয়ে ধরে কোলে উঠে যায় জড়িয়ে কোলে উঠে যায় আর দাহিয়া কালবির হাড়ে উঠে আপনার খেলাধুলা করে দাহিয়া কালবি বলছে কি সুন্দর একটা দৃষ্টি ছেলে আমার সঙ্গে খেলাধুলা করছে আমি দাহিয়া কালবি নবীর জিয়ারত করি আর জান্নাতি পুরুষদের সর্দার ইমাম হুসাইন আমার সঙ্গে খেলা করে আমাকে কতই না মজা লাগে আমাকে কতই না ভালো লাগে দাহিয়া কালবি এইভাবে আসে আর যেন ইমাম হুসাইনকে নিয়ে খেলাধুলা করে আর খেজুর যেন পাকিতে করে নিয়ে আসতেন চিকন চিকন খেজুরগুলো আমার নবী মুস্তফার নাওয়াজ ইমাম হোসেনকে দাহিয়া কালবি দিতেন এ ব্রাদার যখন এভাবে ছোট বাচ্চাকে আপনি প্রত্যেক দিন খাদ্য দেবেন খাবার দেবেন তার ভিতরে একটা লালচ আসবে ইমাম হোসেন প্রত্যেক দিন দাহিয়া কালবির কাছে যায় কোলে চড়ে আর যেন ইমাম হোসেনকে দাহিয়া কালবি আপনার খেজুর দেয় এ ব্রাদার মুসলমান এইভাবে আপনার বাবারা ভাইয়েরা একদিন হঠাৎ করে নবীর দার আপনার নবীর গোলাম দাহিয়া কালবি কোন কাজ বিশেষে নবীর কাছে বাবা আসতে পারেন ওই দাহিয়া কালবি রূপ ধারণ করে আমার নবী মুস্তফার দরবারে ফেরেশতাদের যিনি সর্দার যার নাম হলো জিব্রাইল আলাইহিস সালাম দাহিয়া কালবি রূপ ধারণ করে আমার নবীর দরবারে চলে এসেছে কথা ধ্যান দিয়ে শুনবেন
দাহিয়া কালবে সেদিন আসেন নি জিবরাইল ফেরেশতা দাহিয়া কালবে রূপ ধারণ করে আমার নবী মুস্তাফার দরবারে চলে এসেছেন ইমাম হোসেন তো মনে করছে দাহিয়া কালবে এসেছে দাহিয়া কালবে মনে করে আমার আপনার ইমাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাহিয়া কালবে আধার ধরে আপনার খেলতে যাবে ধারে চড়তে যাবে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে বলছে ইমাম হোসেন সাবধান হয়ে যাও দাঁড়িয়ে যাও প্রত্যেকদিন যেই দাহিয়া কালবে মনে করে যা তুমি ধার ধরো আজকে সেই দাহিয়া কালবে আসেনি আজকে জানো এ মুসলমান আপনার ইমাম হোসেনকে নাকি বলছেন আজকে জানো দাহিয়া কালবে নাই রে হোসেন আজকে জিবরাইল ফেরেশতা ওই দাহিয়া কালবে রূপ ধারণ করে এসেছে কথা আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে বলছে জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো নবী ওগো মুস্তাফা নবী আমার ওগো আল্লাহর হাবিব আপনার হোসেনকে আপনি বারণ করিয়েন না আমি জিবরাইলের কাছে আসতে দেন আমি জিবরাইল যেন দাঁড়িয়া কালবির মতোই করে আদর করব আমার ঘরে যখন আপনার হোসেন চেপে নেবে ওগো ওগো নবী খোদার কসম খেয়ে বলি আপনার হোসেন যদি আমি দাঁড়িয়া কালবির ঘরে চলে যাই আপনার হোসেন যদি আমি দাঁড়িয়া কালবির ঘরে আমি দাঁড়িয়া কালবি মনে করে আমি জিবরাইলের যদি ঘরে চেপে নাই আমি জিবরাইলের জামিনের ঘুম থেকে আমার আল্লাহর মেরাজ হয়ে যাবে বলছে আপনার হোসেন যদি আমি জিবরাইলের ঘরে চেপে যাই আপনার হোসেনের আমার ঘরে চড়াতে জামিনের বুক থেকে আমার আল্লাহর দিদার করা হয়ে যাবে আল্লাহ আজমাতে হোসেন যার জন্য জিবরাইল আপনার বলছেন ও আকা মুস্তাফা আমার আপনি হোসেনকে বারণ করিয়েন না হোসেনকে আসতে দেন হোসেন যদি আমার ঘরে চেপে যায় তাহলে আমার যেন মেরাজ হয়ে যাবে মেরাজ এটা আমার হোসেন মর্যাদা যে জিবরাইলের মধ্যে একজন ফেরেশতা যাকে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সর্দার করেছেন ওই ফেরেশতা বলছে আপনার হোসেন যদি আমার ঘরে চেপে যায় আমি জিবরাইল ধন্য হয়ে যাব ওই ইমাম হোসেন নানার বাড়িতে আপনি আসছেন মা ফাতেমার বাড়িতে যাচ্ছেন এইভাবে আস্তে আস্তে ইমাম হোসেন বড় হয়ে যাচ্ছেন বড় হতে হতে বাবা আমার ইমাম হাসান হোসেন বাবা এতটাই যেন বাবা হুঁশিয়ার হয়ে গেছে মুসলমান যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই যেন একদিন বাবা আপনার যেন রমজান মাসের শেষ দিন ছিল ওই রমজান মাসের শেষ দিনে বাবা আপনার ইমাম হাসান হোসেন দুই ভাই যেন বাবা ওই আপনার মদিনার ঘরে ফাতেমার বাড়ি থেকে বেরিয়ে বাবা খেলাধুলা করছেন বাবা এমন ভাবে আপনারা দেখতেছেন দুই ভাই আপনার ওই মদিনার ছেলেরা নতুন নতুন পোশাক বাবা কিনে নিয়ে আপনার নতুন পোশাক পরে আছে আগামীকালকে সকালে বাবা আপনার ঈদ হবে ফাতেমার লাল ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার দুনো ভাই এক অপরের সঙ্গে কথা বলে ভাই রে আমরা হলাম জান্নাতি রমণী মা ফাতেমার বেটা আলি শেরে খোদার বেটা যিনি হলেন সমস্ত মলিদের সরদার ও গো ভাই আমরা হলাম সে আখিরি নবী মুস্তাফা নবী মুহাম্মদে আরবের নাতি আমরা কি নতুন পোশাক পাবো না তুই ভাই বলে চলে চলো মা ফাতেমাকে গিয়ে যেন জিজ্ঞাসা করি ফাতেমার দরবারে গিয়ে তুই ভাই যেন বাবা যাচ্ছেন কি অবস্থায় আমার মা ফাতেমা নবীর বেটি ফাতেমা জান্নাতি রমণী আপনার নামাজ পড়ার জন্য মুসাল্লা বাবা বিছাতে যাবে দুই ইমাম যেন দৌড়াতে দৌড়াতে গিয়ে মায়ের যেন বাবা আঁচলটা ধরে নিয়ে বলে মা গো
আমার এই দুই ইমামকে আমি কি জবাব দেব আমার আল্লাহকে শরণ করেছেন বাবা দুঃখের টাইমে কোন মন্ত্রীকে শরণ করলে চলবে না কোন নেতাকে শরণ করলে চলবে না কোন আপনার প্রধানকে শরণ করলে হবে না আমার আল্লাহ বলেন বান্দা রে যখন তুমি অসুবিধায় পড়বে দুঃখে পড়বে আমি আল্লাহকে তুমি কালি দিল থেকে ডেকে নাও আমি আল্লাহ তোমার প্রবলেম সলভ করে দেব হযরতে ফাতিমা মদিনার কোন বড় লোকের কাছে গেলেন না ভারতের কোন বাদশার কাছে গেলেন না ফাতিমা দুই ইমামের কথা শুনে বাবা ইমাম হোসেনের কথা শুনে আমার নবী মুস্তফার বেটি ফাতিমা আপনার জানো বেটাদেরকে বলে বেটা ইমাম হাসান হোসেন শোনো রে শোনো ওরে বেটারা আমার যেমন অন্য ছেলেরা নতুন পোশাক কিনে পড়ছে রে বেটা আমি তোমাদেরকে কথা দিলাম তোমরাও জানো পোশাক পরতে পারবে দুই ইমামকে বাবা আমার মা ফাতিমা জানা বাবা সান্তনা দিয়ে ওই দুইজন শিশু বাবা চলে গেলেন খেলার মাঠে এইদিকে বাবা ফাতিমা মুসাল্লা পেয়ে নামাজ পড়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহর দরবারে কানেকশন করে বলেন আল্লাহ ও গো মা বল মাওলা প্রতিপালক খালিক কায়নাত রব্বুল আলামিন আমি আমার বেটাদের সঙ্গে ওয়াদা করে নিয়েছি গো আল্লাহ আমার বেটাদেরকে আমি ওয়াদা করেছি তোমরা নতুন পোশাক পাবে কিন্তু আল্লাহ গো আমি আলী মুত্তাজার স্ত্রী ফাতেমা আলী তো টাকা পয়সাওয়ালা নাই আলীর কাছে কাপড় কেনার মতো পয়সা নেই আমি ফাতিমার কাছে কোনো টাকা নাই আমি কোথা থেকে কাপড় কিনে আনবো আমি কোথা থেকে কাপড় কিনে নেব ওই সময় বাবা ইসলাম দরদি বাবা জীবন ভাই নাই আমার ফাতিমা আল্লাহর কাছে দুই হাত তুলে বলে আল্লাহ গো আমি হইলাম জান্নাতি রমণীদের সরদার আমি ফাতেমা হাসান হোসেন রামে যান আপনি বিশেষ করি আমি মায়ের যেন সম্মান রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তখন জিব্রাইলকে বললেন জিব্রাইল রে আমি আমার হাবিবের বেটি ফাতিমার দোয়াটা কবুল করেছি রে হাসান হোসেন যদি কাঁদে আমার হাবিব কষ্ট পাবে আমার হাবিব কষ্ট পালে আমি আল্লাহ কষ্ট পাবো রে জিব্রাইল যাও যাও জান্নাত থেকে দুটি যেন জান্নাতি পোশাক দিয়ে ফাতেমার বাড়িতে হাজির হয়ে যাও আজ পর্যন্ত আপনি শুনেছেন কোন মন্ত্রীর বাড়িতে জান্নাতি পোশাক এসছে কোন আলিমের বেটার জন্য জান্নাতি পোশাক এসছে আর কোন নবীর বাড়িতে আর কোন নবীর নাতিদের জন্য জান্নাতি পোশাক এসেছে না না বাবা আসেনি আল্লাহ বলেন আমার হাবিব যেমন সব থেকে উত্তম সমস্ত নাতিদের থেকে হাসান হোসেন আমি আল্লাহর কাছে উত্তম ধরে বসে যেমন আমার হাবিব উত্তম সেই মতো আমার নাবির নাতি
হাসান হোসেন আমার কাছে উত্তম। ইসলাম দরদি বাবা জীবন ভাইরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল যাও যাও ওই পোশাক নিয়ে ফাতিমার বাড়িতে চলে যাও জান্নাত থেকে কাপড় নিয়ে। জিবরাইল আমিন বাবা জান্নাত থেকে দুটি জোড়া পোশাক নিয়ে বাবা আপনার একটি জোড়া পোশাক আপনার জানা নিয়ে আপনার জান্নাত থেকে বাবা চলে আসছেন আপনার এই জগতে দুনিয়ার বুকে। ফাতিমা নফল তাহাজ্জুদ নামাজ পড়ে বাবা রাত্রি যেন কাটালে ফজরের নামাজ পড়ে ফাতিমা মুসল্লায় বসে কোরআন তেলাওয়াত করছেন বাবা হঠাৎ করে কেউ যেন আওয়াজ দেয় ফাতিমা গো ও ফাতিমা নাদের বেটে ফাতিমা ও গো আলিশের খোদার স্ত্রী ও গো হাসান হোসেনের মা একটু দয়া করে দরজাটা খুলে দি যাবনে বাবা। ইমামে হোসেনের আম্মা জানতে হযরতে ফাতিমাকে আওয়াজ দিয়েছে ফাতিমা গো তুমি একটু দরজাটা খুলে দাও। ওই সময় যেন ফাতিমা আওয়াজ দিলেন কে কে বাবা গো এই সকালবেলা এত ভোরে ভোরে কে এসেছ। বলে ও গো ফাতিমা আমি জানো হাসান হোসেনের দরজি এসেছি। ফাতিমা তখন বাবা আল্লাহর শুকরিয়া আদায় করলেন আল্লাহ আমি তো পোশাক কিনতে কোন মদিনার দর্জিকে পোশাক কেনার কাপড় দিনি কোন মক্কার সরজমিনের কোন দর্জিকে টাকা দিনি এ আবার কোথা থেকে দর্জি কাপড় নিয়ে আসলো। আল্লাহ গো আপনার যেন লাখ লাখ শুকরিয়া। হযরত ফাতিমা আবার আপনার বাড়ির মা বোনের মতো গড়িয়ে বাবা চলে যায় না ফাতিমা সুন্দরভাবে পর্দা করে একটি দরওয়াজাকে খুলে আমার ফাতিমা দরওয়াজার আর থেকে যেন হাত দিয়ে বাড়িয়েছেন জিব্রাইল ফরিশতা ওই পোশাক দিয়ে আপনার চলে গেলেন এবার গাহে ইলাহিতে। এবার ফাতিমা ওই দুটি কাপড় নিয়ে বাবা বাড়ির ভিতরে যাচ্ছেন হাসান হোসেন কেড়ে বাবা ওই কাপড় দুটা যেন বাবা পড়াবে ওই আপনার পোশাক পড়াবে। এই অবস্থায় যেন আমার নাবি মুস্তাফা ফাতেমার বাড়িতে চলে এসেছি। বলে ফাতেমা রে এ বেটি ফাতেমা বল বল এই পোশাকটা কে নিয়েছিল রে মা। বলে ও গো নাবি ও গো আতা মুস্তাফা আপ্পা জান কাপড়টা কে রেখেছে তাই আমি জানি না কিন্তু আপা গো আমি তো কাউকে পোশাক কিনার কাপড় দিইনি আপনার জামাই পোশাক কিনার কোনো টাকা দেয়নি আপনার জামাই দেয়নি আমিও দেয়নি কিন্তু আপা গো কে কাপড় দিয়ে গেল আমি ফাতেমা জানি না। আল্লাহর নবী মুস্তফা বললেন ফাতেমা রে কাপড়টা দিয়ে গেছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। বলে আব্বা জান্নাতি একজন ফেরেশতা কাপড় দিয়ে গেল কিন্তু ও গো নবি কাপড়টা কোথাকার একটু কি আমি জানতে পারো। বলে ওরে ফাতেমা ওই কাপড়টি হলো জান্নাতি কাপড়। ফাতিমা বাবা কাপড় দুটি বাবা যেন দুটি সন্তানকে পড়াতে যাবে আমার নাবি বলেন ফাতেমা কাপড়ে এখনো তোমাকে পড়াতে হবে না রে মা। বলে কেন আব্বা এদের নামাজের সময় হয়ে গেছে কিছুক্ষণ পরে সবাই ঈদের ময়দানের দিকে যাবে। বলে বেটি ফাতেমা রে তুমি কাপড়টা যেন আগে পরিষ্কার করে নে রে মা কাপড়টাকে তুই পানি দিয়ে ধুয়ে নে রে মা। হযরতে ফাতেমা যেমন বাবা ওই কাপড় দুটিকে যেন বাবা পানিতে ডুবিয়ে বাবা উঠিয়েছে বাবা কালার ছিল দুটোই কাপড়ের বাবা সবুজ কালারের যেমনই বাবা পানিতে ডুবিয়েছে ওই কাপড়ের একটা রং হয়ে গেল লাল আর আরেকটা হয়ে গেল বাবা সবুজ। বলে আব্বা গো একই কোয়ালিটির কাপড় একই কাপড় কিন্তু রং কেন দুই রকম হলো। বলে ওরে বেটি ফাতেমা
রেটি ফাতেমা রে তোমার হাসানের কাপড়ের যে রংটা সবুজ হয়েছে রে মা আমার উম্মতেরা দুনিয়ার মুখে আমার নাতি হাসানকে যেন বিশ মাথা খাবার দিবে রে মা বিশ মাখিয়ে যেন ওই খাবারটা দেবে রে মা ওই বিশকে তোমার দেখা হাসানের শরীরটা যেন আপনার যেন আপনার সবুজ হয়ে যাবে রে বেটি এই জন্য হাসানের কাপড়ের রংটা সবুজ হয়ে গেছে বলে আব্বা হোসেনের কাপড়ের রংটা কেন লাল বলে বেটি রে আমার কালমা পড়নেওয়ালারা আমার উম্মতেরা আমার এই কচি নানা যখন বয়স্ক হয়ে যাবে যখন বয়স তার 56 বছর হয়ে যাবে রে বেটি ফাতেমা ওই তোমার দাতা হোসেনকে আমার উম্মতেরা বেঈমানেরা জানো আমি নবী মুস্তফার দিনের খাতিরে ওর তোমার দাতা ইমাম হোসেন জানো নিজের গর্দান কাটিয়ে দিবে কারবালার প্রান্তর বেঈমানেরা রক্তে জানো রক্তত্ব করে শরীরটা লাল করে দেবে এই জন্য তোমার হোসেনের কাপড়টা লাল রে মা এখানে বোঝা যায় হোসেন হাসানের আজমতটা কি শানটা কি আমি মাওলানা 12 বছর মাদ্রাসায় পড়ে এখন পর্যন্ত কাউরির কাছে আপনার উপহারে কাপড় পেলাম না যদিও পেয়েছি 100 টাকা মিটারের হাই কোয়ালিটির কাপড় পাইনি কিন্তু নবী মুস্তাফার নওয়াজ সারা দুনিয়ার কোন বাবা